এ বিষয়ে বিস্তারিত জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছে তার কাছে। গত দুদিন ধরে ভারতের লোকসভায় যা হলো, রীতিমতো যারা ঔপন্যাসিক তাদের কাছে বড় রসদ হবে, রাজনৈতিক ঔপন্যাসিক। আপনি জানেন যে এই চলমান বাদল অধিবেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ এই তিন দিন, আজকে যেটি বাদল অধিবেশন এবং অধিবেশনের অনাস্থা প্রস্তাব নিয়ে শেষ দিন, এই আজকের দিনটা। অনাস্থা প্রস্তাবের ফলাফল কি হবে, ভোটাভুটিতে সরকার পড়বে কি পড়বে না, সেটিও ভারতবাসী তথা বিশ্বের যারা ভারতীয় রাজনীতির খোঁজ খবর রাখেন তারা ইতিমধ্যে তাদের কাছে এই অঙ্কটি পরিষ্কার যে সরকারের অবস্থান, অর্থাৎ বিজেপি বা ইন্ডিয়া সরকারের যে অবস্থান সেটি কিন্তু অটুট থাকবে। কিন্তু প্রশ্ন এখানে যেটি বিরোধীরা সামনে আনতে চেষ্টা করেছেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তিনি তার কাছ থেকে বিরোধীরা আগেই চেয়েছিলেন, সে কারণেই বারবার করে বলা হচ্ছিল যে লোকসভায় অনাস্থা প্রস্তাবের মধ্য দিয়ে মূলত লোকসভার মধ্যে প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা। আজকে যখন সংসদের বিরোধী দলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কংগ্রেসের বর্ষীয়ান একজন সাংসদ মুর্শিদাবাদের বহরমপুরের, তিনি কিন্তু আজকে দুপুরের আগে তার বক্তব্যে পরিষ্কার করে বলেন যে প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়া, অর্থাৎ বক্তব্য রাখতে বাধ্য করার জন্যই কিন্তু বিরোধীরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। আপনারা জানেন যে এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য শেষ হওয়ার পর তার বক্তব্যের পাল্টা জবাব দিচ্ছেন কংগ্রেসের বিজেপির একজন শীর্ষ নেতা সাংসদ, তরুণ সাংসদ শচীন পাইলট। এবং মনে করা হচ্ছে শচীন পাইলটের পর একজন কংগ্রেসের আরেকজন সাংসদ বলবেন এবং তারপর প্রধানমন্ত্রী, যার জন্য গোটা ভারতের মানুষ তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে জবাবি যে বক্তব্য সেটি শোনা যাবে। আপনারা জানেন যে এর আগে যখন 2019 সালের লোকসভা নির্বাচনের আগে একই রকম ভাবে এনডিএ সরকারকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল, সেবারও কিন্তু একই রকম ভাবে মোদী সরকারকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তলানো যায়নি। আর এবার সংখ্যার বিচারে গতবারের থেকে এবার সংসদ সদস্য এনডিএর 333, আমি আগেও বলেছি যে তারপর দুটো রাজনৈতিক দলের প্রায় 34 জন সাংসদের সমর্থন মিলিয়ে এনডিএর হাতে রয়েছে 366 জন সাংসদের ভোট, আর অন্যদিকে 26 রাজনৈতিক দলের পক্ষে রয়েছে 177 জন সাংসদের ভোট। সুতরাং অঙ্কের হিসেবে পরিষ্কার যে সরকার ফেলার মতো কোনো অঙ্ক বা সেই অঙ্কের যে ম্যাজিক সেটি কিন্তু বিরোধীদের নেই। তবুও প্রধানমন্ত্রী কি বলেন লোকসভায় এবং মণিপুর ইস্যুতে শেষ পর্যন্ত সরকারের মুখ কিভাবে তিনি রক্ষা করেন, সেই দিকেই, তার মুখের দিকে কিন্তু গোটা ভারতের রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে অনাস্থা প্রস্তাবের শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ভারতে।